পাক পরওয়ারদিগার তুমি আমাকে সর্বত্র এই সুখে রেখেছো কিন্তু আমি যে নারী আমি পারছি না এই বিশাল রাজ্যকে পরিচালনা করতে তাই আমি মনস্থ করেছি আমার একমাত্র পুত্র জামালের হাতে এই রাজ্য তুলে দেব এই কে আছিস জামালকে পাঠিয়ে দে আমি তোমাকে এখানে ডেকেছি আমার বিশেষ প্রয়োজন আছে শোনো আমি তো সাধারণ নারী এবং আমার যথেষ্ট বয়স হয়েছে তোমার পিতা বহুদিন হয় পরলোক গমন করেছেন কিন্তু এ রাজ্য যে আমি আর পরিচালনা করতে পারছি না আমি জান আমি জান তুমি বলো আমাকে কি করতে হবে আমি জান শোনো পুত্র আজ এই মুহূর্তে আমি তোমার হাতে রাজ্যভার তুলে দিতে চাই মাগো মাগো আমি কি আর সাম্রাজ্য খানাকে রক্ষা করতে আমি জান কেন পারবে না পুত্র আমি তো তোমার আম্মি জান আমি নারী হয়ে রাজ্যকে পরিচালনা করেছি আর তুমি আমার পুত্র হয়ে কেন পারবে না রাজ্যকে পরিচালনা করতে মাগো মাগো আমি জীবনে কোনোদিনই তোমার অবাধ্য হইনি আমি আজও তোমার অবাধ্য হব না আপনি জান অনেক স্বস্তি পেলাম পুত্র কারণ আমি জানি তুমি তো আমার একমাত্র অবলম্বন তুমি ছাড়া কেই বা এই রাজ্যকে পরিচালনা করবে এই কে আছিস ঠিক আছে আপনি যান তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে কি চমৎকার নয়ন মন দুটি জুড়িয়ে গেল এতটা দিন এতটা বছর আমি তো শুধু এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম সৃষ্টিকর্তা আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে তোমার কাছে লাখ লাখ বার শুকরিয়া মাগো মাগো আমি ধন্য হয়েছি আমি ধন্য হয়েছি তোমার মতো মা জননী পে আমি আমি আমার আনন্দ অশ্রু ভরছি আমি আমার আনন্দ অশ্রু ভরছি পুত্র সবচেয়ে বড় কথা কি জানো কান্না দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় না মনে রেখো তুমি পুরুষ তুমি কাঁদবে না বুকের ব্যথাকে আগুন দিয়ে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে তোমাকে রাজ্য পরিচালনা করতে হবে মনে রেখো তোমার আম্মি জান যেমনি ভাবে রাজ্য পরিচালনা করেছে ঠিক তেমনি ভাবে তোমাকেও রাজ্য পরিচালনা করতে হবে মাগো মাগো তুমি আমার পাশে থেকে আমার মনের সাহস তুমি জুগিয়ে দিও আম্মি জান আমি জানো আমি জানো কোনোদিনই পিছু পা না তুমি কোনোদিনই পিছু পা হবে না কারণ তোমার আম্মি জান কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি তোমার আম্মি জান কোনো পাপের কাছে মাথা নত করেনি তাই তো তুমিও কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না কোনোদিন কোনো পাপ করবে না মনে রেখো অন্যায় যদি না করো পাপ যদি না করো এই পৃথিবীর বুকে এমন কোনো অশুভ শক্তি নেই যে তোমায় স্পর্শ করে মাগো আমি বলছি আমি আমার বড় ইচ্ছে হয়েছিল আমি হরিণ শিকার করব আপনি যান আমি হরিণ শিকারে যাত্রা করব বাহ চমৎকার কথা তুমি হরিণ শিকারে যাবে না তো ওই ঘুটো কুড়নির ছেলে যাবে নাকি তুমি আজ এই মুহূর্তেই হরিণ শিকারে যাবে
এই কে আছিস স্বর্ণ সামন্ত সাজিয়ে দে আমার পুত্র হরিণী শিকারে যাবে মাগো আর বিলম্ব না করি আমি তাহলে এই মুহূর্তে হরিণ শিকারে যাত্রা করব তাই বলছিলাম কি আমার অবর্তমানে এই রাজ্যখানা তুমি পরিচালনা করবে আম্মি যা ঠিক আছে যতদিন তুমি এই রাজ্যে ফিরে না আসছো তুমি হরিণী শিকারে থাকবে ততদিন তোমার প্রতিনিধি স্বরূপ আমি এই রাজ্যকে পরিচালনা করে যাব আমি জান তাহলে আর বিলম্ব না করি আমি দোয়া করি তোমার চলার পথ শুভ হোক আমার জামাল তো অনেক বড় হয়ে গেছে আমার আরিককে দায়িত্ব জামালকে এবার শাদি করাতে হবে এই কে আছিস আফসার ঘটককে পাঠিয়ে দে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বেগম আম্মা এই সময় আবার আফসার ঘটককে কেন স্মরণ করেছেন আম্মি ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেগম আম্মা এই আফসার ঘটককে আবার কেন স্মরণ করেছেন ঘটক সাহেব বলুন আপনাকে স্মরণ করেছি বিশেষ প্রয়োজন আছে তাই তাহলে বলে ফেলুন আমি জান আমার পুত্র অনেক বড় হয়ে গেছে আচ্ছা তাকে শাদি করানোর বিশেষ প্রয়োজন আপনার কাছে কি ভালো কোনো পাত্রী আছে আরে আমি হচ্ছি শ্রীবিনগরের আফসার ঘটক অঘটনের ঘটক অন্য যে ঘটকে যেটা ঘটাতে না পারে আমি অতি কৌশলে সেটা ঘটাতে পারি বেগম আম্মা আছে অনেক কন্যা আমার জানা মতে আছে তাহলে দুই একটা কন্যার নাম বলুন নাম বলবো এই ধরুন জরিনা মর্জিনা তারাবানু বলুন কোনটা আপনার পছন্দ হয় ঘটক সাহেব বলুন মেয়ে তো পৃথিবীতে সবাই তবে পৃথিবীটা কিন্তু সৌন্দর্যের প্রতীক সুন্দরকে সৃষ্টিকর্তা অনেক যত্নের সঙ্গে করেছে তবে যে বলবেন অসুন্দর যারা তাদের কি সৃষ্টিকর্তা ভালোভাবে ভালোবেসে সৃষ্টি করেননি তাদেরকেও করেছেন তবে সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটি মানুষ সুন্দরকে চায় আর আমিও চাই সুন্দর একটি কন্যা তাহলে আপনিই বলুন বেগম আম্মা কেমন কন্যা আপনার প্রয়োজন তাহলে শুনুন আমি সেই ধরনের পাত্রী চাই পাত্রীর গায়ের রং হবে দুধে আলতা চোখ দুটো হবে টানা টানা ঠিক যেন চঞ্চলা হরিণী আছে আমি জান আছে বলুন তার ঠোঁট দুটো হবে ঠিক যেন এক ফালি চাঁদ আর তার কণ্ঠস্বর হবে ঠিক যেন ফাগুনের কোকিল সে যখন কোরআন তেলাওয়াত করবে যদি কেউ তার কোরআন তেলাওয়াত শুনে তাহলে বলবে আহা এমন কণ্ঠ যেন জীবনে আর বেগম আম্মা আছে নিশ্চয় আছে 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 কোথায় ওই ২৬ নগরের ২৬ সদাগরের একে মাত্র কন্যা নাম তার কমলা সুন্দরী চমৎকার পাত্রীর কথা বলেছেন ২৬ নগরের ২৬ সদাগরকে আমি চিনি সেই আমার একটা পরগনায় বাস করছে কারণ আমি তাকে জায়গীর দান করেছি শুনুন ঘটক সাহেব আজ এই মুহূর্তে চলে যাবেন ২৬ নগরে এবং ২৬ সদাগরকে বলবেন আমার পুত্রের জন্য কমলা সুন্দরীকে আমার চাই চাই তাই হবে বেগম আম্মা তাই হবে এই মুহূর্তে আমি চলে যাব সেই ২৬ নগরে ২৬ সদাগরের বাড়িতে চলেন
শাহজাদা হ্যাঁ ছোট হ্যাঁ বলেন বলেন শাহজাদা এবনে তো একটু হরর দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা এবন ছেড়ে অন্নবনে যাব অবশ্যই এখানে যখন পেলাম না তাহলে চলেন আমরা অন্নবনে চলে যাই ঠিক আছে তাহলে তাই চল ঠিক আছে চলেন 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 মিলবেই মিলবেই Oh,
কখনোই না কখনোই না কখনোই না তোমার খুবসুরত আওরত আমি জীবনে কোনোদিনই দেখিনি তোমাকে প্রথম দেখাতে আমার মন প্রাণ সবকিছু শুভে দিয়েছি মনের কথা কইলা